বন্ধুরা এখন রুমে চলে এসেছি, এসে তো তখন ঘুমিয়ে গেছিলাম, দাদা এসে ঘুমাচ্ছে, তাকাও। চান টান করে উঠে এলাম, আর এখন পুরো বাসছে মনে হয় 6টা সাড়ে 6টা বেজে গেছে। আর এই দেখো এখন সব কিছু মেকআপের জিনিস নিয়ে বসেছি, তো চলো। হ্যালো ভাই, সবাইকে গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম। আর সবাই কেমন আছো জানিও, আর আশা করি অনেক ভালো আছে, আর আমরা তো অনেক 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 ভালো আছি। আমরা ভাবছো যে কোথায় যাচ্ছি, এত লাইটিংটা কিসের? তোমাদেরকে তো এমনি থাম্বনেল থেকে আর টাইটেল থেকে বুঝতেই পারছো, আমরা চলে যাচ্ছি আজকে দীঘা ঘুরতে। হঠাৎ কোনোরকম প্ল্যানই ছিল না যে দীঘা যাবো, এর আগে তো দীঘার টিকিট ছিল, আমরা সেটা ক্যান্সেল করে দিয়েছিলাম, তোমরা সবই জানো, বলেছিলাম তো। আজকে দুপুরবেলাতে হঠাৎ ঠিক হলো যে দীঘা যাব, তো তার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আর দেখো কি সুন্দর লাইটিং দিয়েছে রাস্তায়, কলকাতাতে মনে হয় কালী পুজো লাইটিং দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা উঠে গেছি বাসে, কেননা হঠাৎ করে গেলে তো আর ট্রেনের টিকিট পাওয়া যায় না, তো বাসে করেই যেতে হবে। তারপর চাউমিন নিয়ে নিয়েছি, আর এই যে ইস চাউমিন খাচ্ছে আর আমিও চাউমিন খাচ্ছি। চলো এখান থেকে গিয়ে সেই কোলাঘাট, না কোলাঘাটা বলছে, সেখানে গিয়ে বাসটা দাঁড়াবে, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে চলো হাওড়া ব্রিজ থেকে যখন পার করবে, হাওড়া ব্রিজটা জাস্ট তোমাদেরকে একটুখানি দেখাবার চেষ্টা করবো, বেশি তো দেখাতে পারিনি, কেননা ওই এসি বাসে তো জানলা টানলা সব বন্ধ থাকে, ধরো আমি তো বেশি হাত বাড়িয়ে ছুটি করতে পারছিলাম না। তো যাই হোক, আর এখানে চাউমিনের ভক্ত, এ দেখো প্লিজ, ও চাউমিন পেলে আর কিচ্ছু চায় না, শুধু চাউমিন চাউমিন চাউমিন। ও কোথাও যদি খেতে যাই কী খাবে, নুডলস খাবো, চাউমিন খাবো, শুধু এটাই। তো এ দেখো বাস ছেড়ে দিয়েছে 12:30টার সময়, এই যে হাওড়া ব্রিজ পার করলো, চলো কোলাঘাট, না কোলাঘাটা বলছে, সেখানে গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আমাদের বাসটি হলো কালারিং, এটা দুতলা বাস। তো দেখো কোলাঘাট, না কোলাঘাটা কি বলছে আমার তো অতটা মনে নেই। তো সেখানে বাসটা দাঁড়িয়েছিল, ওখানে ক্রিস খেলো চা, আর আমি ওখানে একটা ঠান্ডা নিয়েছিলাম, ঠান্ডাই খেয়েছি, আর তেমন কিছু খাইনি। আর ট্রেনের মধ্যে এমনি কুরকুরে চিপস এসব তো নিয়ে রাখাই ছিল, ওগুলো খেতে খেতেই গোটা রাস্তায় আর কি গেছি। আর পুরো কত লেট হয়েছে জানো, বাসে করে প্রচণ্ড দেরি হয়, সে রাত্রির 12:30টার সময় বাস ছেড়েছে, আর সকালে 5:30টার সময় পৌঁছে গেছি। আর কোথায় এসেছি তোমাদের বলিনি তো, আমি এসেছি দীঘা। আর এখন কটা বাসছে জানো, এখন বাসছে 5:39 বাসছে, আর 5:39-এর মধ্যে দেখো সবাই স্নান করতে, এত সকাল সকাল সবাই স্নান করা শুরু করে দিয়েছে। দেখো কেবলে 5:39 বাসছে এখন, দেখো কতটা জুম করে দেখাচ্ছি তোমাদের, দেখবে বন্ধুরা, এই দেখো এতটা ছোট। আর এই দেখো, আর ওই যে ওখানে ক্রিস গেছে চা আনতে আমার জন্য আর ওর জন্য, এই যে তো আমাদের হোটেল তো বুক করা আছে, কিন্তু 10টার সময়তে আমাদের এখন হোটেল ফাঁকা নেই, 10টার সময়তে বললো কিনা খালি হবে তারপরে, তার জন্য আমরা এখন এখানে বসেছি, বসে চলো কিছু চাটা খাই। আর এমনি তো ঘুরবার চোখে ঘুমিয়ে তো আমি দেখতে পাচ্ছি না, এত ঘুম পাচ্ছে। আমরা দুজন কেমন করে বসে আছি দেখো বন্ধুরা, এখনো হোটেলে ঢুকতে পারিনি, ড্রেস করতে পারিনি, দেখো আয় না। তারপরে গাড়ি দেখো দীঘার হোটেলে, হোটেল বলছি সরি ব্রিজে, এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপরে চলে এসেছি খেতে। আর দেখো এর ঘুমের চোখে তাকাতে পারছে না, এ নিয়ে নিয়েছে লুচি আর আমি নিয়েছি আলুর পরোটা। তারপর এটা আলুর পরোটা না ময়দার গোলা আমি তো বুঝতেই পারলাম না, খেয়ে এত বাজে খেতে, কোনো মানে তেল দিয়ে ভাজা নেই,
মানে যে এমনি সেকে সেকে দিয়েছে আর পুরো পোড়ায় দেখো কোনো এর মধ্যে কোনো ঝাল মিষ্টি কি। তো বন্ধুরা এখন রুমে চলে এসেছি, এসে তো গিয়ে কথা বলছি দেখো, আর মুখটা আগে ধুয়ে ফ্রেশ হয়নি। ওর মজা দেখে ঘুমাচ্ছে, তাকাও। তো বন্ধু দেখো চান টান করে উঠে এলাম, আর এখন পুরো বাসছে মানে 6:30 বেজে গেছে। আর এই দেখো এখন সব কিছু মেকআপের জিনিস নিয়ে বসেছি, তো চলো আমি মেকআপটা ঝটপট করে নিই দিয়ে বাইরে যাব। আর একে দেখো তখন থেকে বলছি ওট ওট, ওঠার নাম নাই, ওট না, উঠছেই না। তো চলো আজকে সাজুগুজু করে এখন বেরোই, আর এর নেক্সট ব্লগটা তোমাদের অন্য একটা ভিডিওর মধ্যে পার্ট টুটা দেখতে পাবে, ঠিক আছে? আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রেখো। তো চলো সবাইকে বাই, টাটা, গুড নাইট সবাইকে। এখন যদিও বা রাত্রির হয়নি, রাত্রে দেখে থাকলে গুড নাইট, সকালে যদি দেখো তাহলে সবাইকে গুড মর্নিং, দুটোই বলে রাখলাম যে যখন দেখবে সে তখন এটাই নিয়ে নিও। আর আমি এখন রেডি হয়ে ফাইনাল কোন লুকে বেরোচ্ছি, কী করবো, কোথায় যাচ্ছি, কী খাবো, কোথায় ঘুরতে যাব, কেমন ঘুরবো না ঘুরবো ওটা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর আমি এখন দীঘায় আছি, বুঝেছো বন্ধুরা? তো চলো বাই। এটা ওল্ড দীঘা না নিউ দীঘা? ওল্ড দীঘায় আছি আমি এখন, ঠিক আছে? বাই, টাটা। আর আমি এলে পরে যেই হোটেল রুমে উঠি, দেখো দেখলে তো চিনতেই পারছো, সেই হোটেলেই আছি আমি, এই রুম, এই হোটেলে, আর এই রুম ছাড়া আমি কোথাও উঠিও না। ভালো লাগলে লাইক কমেন্ট করো কিন্তু।